চলে এলাম আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আমার চ্যানেলে। দেখো, প্রতিদিনই তো মোটামুটি ক্লাস 10 বা 12-এর বইয়ের ভিত্তিক এবং কিছু সায়েন্সটি ভালো ভালো অঙ্ক যেহেতু পরীক্ষা আসছে সেজন্যই আজকে চলে এলাম সিম্পলিফিকেশন। অর্থাৎ কিছু বিভিন্ন রকম তোমরা যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দাও সেখানে কাজে লাগতে পারে, তাই সেই অনুযায়ী একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম সিম্পলিফিকেশন। দেখো, 4টে আমি অঙ্ক নিয়ে লিখে রেখেছি, কত তাড়াতাড়ি সহজে করা যায় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা দিকে তাকাও। দেখো, এই মাথাতে কিন্তু এক আছে, এর কাজটা পরে বলছি। তাহলে দেখো, পরপর বাবা দেখো, এক এক পূর্ণ এক, এক প্লাস এক প্লাস। তাহলে প্রথম কী করবো? না, যেটা লেখা আছে 3x4, তাহলে 3/4, তাই তো নাকি? তাহলে কী করবো? না, তোমাকে যেটা করতে হবে, এটা 3x4টা আগে তুমি লেখো, তার মাথাতে তুমি কী করবে, এই যে এক 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 করে লেখো, এখানে প্লাস এক প্লাস এক প্লাস এক প্লাস এক, তাহলে যটা আছে 1টা 2টা 3টা 4টে লিখলাম। তাহলে 4টে লেখার পরে এবার নিয়মটা কীরকম, না একে এটা দেখুন এটা যোগ, তাহলে আমি একদম ভেঙে ভেঙে লিখছি, 4 × 4 + 3, তাহলে কত হলো? 7। তারপর দেখো আবার 7 যেটা হয়েছে, 7 × 7 কত আগেরটা, মানে 4 × 4 + 3 হলো, এটা কী হলো? 7 × 7 = 4, তাহলে কত হলো? 11। আবার দেখো 11 × 1 + কত আগেরটা, 7, তাহলে কত হলো? 18। তারপরে দেখো 18 × 1 + কত আবার আগেরটা, 11, তাহলে কত হলো? 29। তাহলে হিসাব মতো আমার হওয়া উচিত ছিল 29/18, কিন্তু মাথাতে বসে আছে এক, মানে অ্যাকচুয়ালি পুরো হিসাবটা এই একটা না থাকলে এই 29/18ই আসতো, কিন্তু যেহেতু এক আছে তাহলে 1/29, তাহলে কত হয়ে গেলো? 18/29। তাহলে দেখো কত সহজে তুমি এই অঙ্কটাকে তুমি করতে পারবে। তাহলে কী বললাম, বোঝা গেল জিনিসটা? যে প্রথমে 3x4 এখানে লেখা আছে, লিখে নিলে, তারপর 3 আর 4 লিখলে পরপর, মানে প্রথম 3 তারপর 4, তারপর কী করে 4 × 4 = 3 = 7, 7 × 7 = 11, 11 × 11 = 18, 18 × 18 = 29, 18 × 18 = 11, তাহলে কত হলো? না, 29/18 হতো, কিন্তু যেহেতু এটা 1/ আছে তাই 1/ কত হয়েছে? না, 18/29, তাহলে কত হলো? না, উত্তরটা হলো 18/29। ঠিক আছে, নেক্সট দেখো, তারপরে দেখো 2 নম্বর অঙ্কটা এর মতনই, শুধুমাত্র আমি জাস্ট এর সঙ্গে মিলিয়ে করবো বলে দেখিয়েছি। দেখো কীভাবে করছি, বড় 2 নম্বর অঙ্কে কী না শেষে আছে কত? 1/5, তাহলে আমি কী লিখবো? আমি একটুকু বললাম 1/5, তাহলে 1 আর 5 কতগুলো দিয়েছে? 1, 2, 3, 4, তাহলে +2 + 2 + 2 + 2, 1, 2, 3, 4, তাহলে আবার নিয়মটা কি একই রকম, 5 × 2 + 1, তাহলে 5 × 2 = 10, 11, 11 × 2 + কত আগেরটা? 5, তাহলে 11 × 2 = 22, কত? 27। ঠিক আছে, 11 × 2 = 22, 27, ভালো করে দেখো, 11 × 2 + 5 = 27, তারপরে কত হবে? 27 × 2 + আগেরটা 11, তাহলে কত হলো? 27 × 2 = 54 + 11, মানে কত হচ্ছে? 6 × 4 = 5, 6, তাই তো? আবার তারপরটা কত হচ্ছে? 65 × 2 + আগেরটা 27, 65 × 2 + 27, তাহলে কত হচ্ছে? 130 + 27, তাহলে 7 আর 5 = 157, তাহলে হিসাব কী বললাম? 157/65, এটা বলো স্যার এটাই উত্তর হয়ে গেলো কেন? না, এখানে দেখো এরকম কোনো 1/ নেই, তাহলে 1/টা নেই, এর যেমন 1/ ছিল ওই জন্যই এটা দেখালাম, যে এটা যেহেতু 1/ নেই তাহলে কী হলো না, শুধু উত্তর হয়ে গেলো শেষটা বাই এইটা, তার মানে এটা বাই, এটা যদি 1/ থাকে তাহলে এটা কী হতো? উল্টে যেত, তাহলে দুটোই দেখানো হয়ে গেলো। দেখো 3 নম্বর অঙ্ক, তাহলে এই দুটো মোটামুটি একই রকম হলো, শুধু এটা 1/ ছিল, এটা ছিল না, 2 ছিল, একটু দেখিয়ে দিলাম, 3 নম্বরটা একটু আলাদা, একই রকমভাবে স্টার্ট করবো, 4 আর 5, তাহলে 4 আর 5, তাহলে 4 আর 5, তারপরে দেখো কে কে আছে পাশেরগুলো আগে লিখে নাও, তাহলে এখানে কত? +1, এখানে কত? +5, এখানে কত? +2, লিখে নিলাম। এবার একটুখানি মজা আছে, আগের মতনই কী নিয়ম, 5 × 5 + 4, তাহলে কত হলো? না, হিসাব মতো 9 হওয়ার কথা, কিন্তু দেখো আগেরগুলোর ক্ষেত্রে তাকা, এগুলো সব 1 ছিল, এগুলো সব 1 ছিল, তাহলে 1 ছিল বলে আমার কিন্তু জাস্ট এইটার সঙ্গে গুণ হয়ে যোগ হয়ে যেটা হয়েছিল সেটাই হয়েছিল, কারণ বাই এক হচ্ছিল, কিন্তু এর ক্ষেত্রে দেখো এর মাথায় কত আছে? 3 আছে, তাহলে এখানে কিন্তু 3 দিয়ে ভাগ হবে, তাহলে কত হলো? 3, তার মানে কত হলো? 5 × 5/4/3, তাহলে কী করলাম আগের মতনই হচ্ছে, 5 × 5 = 4, বাই কত হচ্ছে? এটা 3 আছে, মানে 3 দিয়ে ভাগ 3, আবার তাহলে কত হিসাব হয়েছে? 3, তাহলে 3 দিয়ে গুণ করলে 5 × 3 = 15 + আগেরটা কত? 5, তাকে কত দিয়ে ভাগ করবে? না, যেহেতু এখানে 2 আছে ভাগ করে কথা, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে 5 × 3 = 15, 5 × 20/2, মানে কত হলো? 10, এবার দেখো তারপরটা কত হবে? 10 × 2 = যুক্ত কত? আগেরটা 3 হবে, কত হবে? 3, এবার দেখো আর তো কিছু নেই, তাহলে এখানে কত হচ্ছে? না, 23, এখানে কত হচ্ছে? 23, কারণ এর ওপরে কিছু নেই, দেখো এটা 3 দিয়ে ভাগ হয়েছে, এটা 2 দিয়ে ভাগ হয়েছে, এটা কত? 23, তাহলে আনসার হয়ে গেলো 23/10, কারণ এখানে বাই 1টা নেই, তাহলে আনসার হয়ে গেলো 23/10, তাহলে দেখো এটা একটু টাইপটা আলাদা, কারণ এখানে দেখো এগুলো তো আলাদা ছিলই, তার সঙ্গে এইগুলোর জন্য কিন্তু এগুলো ভাগ হচ্ছে, তাহলে এটা শর্ট
টাইপে এইভাবে তোমরা খুব জট জলদি তোমরা অঙ্কগুলো কিন্তু উত্তর করতে পারবে। তাহলে দেখো লাস্টের অঙ্কটা কী আছে না, ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে সব মাইনাস আছে। তাহলে এখানে কী লোক মাথায়, মাইনাস এক মাইনাস এক মাইনাস এক মাইনাস এক, তাহলে একটা দুটো তিনটে চারটে মাইনাস এক, এই ওয়ানটা কিন্তু শেষে ভাবো উল্টে দেবো এটা। এবার হিসাবটা কেমন, এর হিসাবে হচ্ছে বাইরে একটা মাইনাস থাকবে যা নিয়ম, এটার সঙ্গে এটা গুণ যুক্ত, এটা তাহলে কত হচ্ছে না তিন গণিত মাইনাস এক যুক্ত দুই, তাহলে হিসাব করে দেখো কত হচ্ছে না মাইনাস তিন প্লাস দুই, তাহলে কত হচ্ছে মাইনাস এক, তাহলে এটা কত হচ্ছে প্লাস এক হয়ে গেল। আবার দেখো প্লাস একের সঙ্গে এটা গুণ করো, প্লাস এক গণিত মাইনাস এক যুক্ত কত তিন, কিন্তু তার সামনে একটা কী বলেছি মাইনাস থাকবে, তাহলে হিসাব করে দেখো মাইনাস এক প্লাস তিন মানে প্লাস দুই, তাহলে মাইনাস দুই। আবার দেখো এখানে দেখো মাইনাস দুই মাইনাস এক যুক্ত কত আগেরটা, যুক্ত কত আগেরটা, অর্থাৎ এক যোগ হবে তাই তো নাকি প্লাস এক, তাহলে এটা বাইরে একটা মাইনাস থাকবে হিসাব অনুযায়ী, বারো বলছি সব সিস্টেম যেহেতু সব মাইনাস, তাহলে বাইরে একটা করে মাইনাস থাকে, তাহলে কত হচ্ছে মাইনাস মানে প্লাস দুই প্লাস এক মানে মাইনাস তিন। আবার দেখো শেষটা এইটার এই জায়গাটা নিচে করছি, দেখো মাইনাস তিনের সঙ্গে মাইনাস এক গুণ যুক্ত কত আগেরটা মাইনাস দুই, তার বাইরে কত থাকবে একটা মাইনাস থাকবে, তাহলে কত হচ্ছে প্লাস তিন মাইনাস দুই প্লাস এক, তাহলে মাইনাস এক আসছে। তাহলে হিসাব অনুযায়ী আমার কী বলছে না এইটা বা এটা হওয়া উচিত, তাহলে মাইনাস এক বাই মাইনাস তিন, তাহলে কত হচ্ছে একের তিন হওয়া উচিত, কিন্তু এর মাথাতে কিন্তু আবার আগের মাথাতে এক আছে, তাহলে এক বাই একের তিন মানে কত হয়ে গেল তিন হয়ে গেল। তাহলে দেখো খুব সহজে তুমি এই চারটে অঙ্ক তুমি দেখো চারটে টাইপ দেখিয়ে দিলাম, এরপরে নেক্সট আরও ছোটো ছোটো এরকম ভিডিও আমি আনবো, ঠিক আছে।